লাইকুম আসসালাম আহমতুল্লা বরাকাতু আমাদের একদিন বোন জানতে চেয়েছেন সকাল আর সন্ধ্যার দুয়াগুলি লাশ কয়টা পর্যন্ত করা যাবে আর কি কোন নির্দিষ্ট সময় সীমা আছে আলহামদুলিল্লাহিহাদাম রাসোল্লাহাবাদ যি সম্মানিত বোন সকাল সন্ধ্যার যে জিকির আজগার কোরআন এবং সহ এসেছে সেই জিকির আজগারগুলো মাগরেবের আগে এবং ফজর উদিত হওয়ার আগে পড়া তবে এক্ষেত্রে প্রশস্ততা রয়েছে যে আসর থেকে নিয়ে মাগরেব পর্যন্ত অথবা মাগরেবের পরেও পড়া যায় কোনো সমস্যা নাই তবে বিশেষ করে সন্ধ্যার যেগুলো জি আজকার বলা হয়েছে তা হচ্ছে আসর থেকে নিয়ে মাগরেব পর্যন্ত এটা হচ্ছে উত্তম সময় তবে যদি মাগরেবের পরেও যদি পড়ে তাতেও কোনো সমস্যা নাই এক্ষেত্রে প্রশস্ত রয়েছে আর সকালবেলার যে কির রাজকার হল যে ফজর উদিত হওয়ার আগে ফজরের উদিত হওয়ার আগে অর্থাৎ ফজর নামাজের আগে আগে পাঠ করবে তবে যদি নামাজ পড়ার পরেও আদায় করে তাতেও কোনো সমস্যা নাই অথবা সূর্য ওঠার পরেও যদি আদায় করে তাতেও কোনো সমস্যা নাই তবে এক্ষেত্রে প্রশস্তা রয়েছে যেমন আল্লাহ সুবহান ওয়া তাআলা সূরা রুমের মধ্যে বলেন ফা সুবহানাল্লাহি হিনা তুমসুন ওয়া হিনা তুসবিহুন তো আল্লাহ সুবহান ওয়া তাআলা মধ্যে বলেন যে তো কাজে তোমরা কি করো আল্লাহর পবিত্রতা ও মহিমা ঘোষণা করো যখন তোমরা সন্ধ্যা করো এবং যখন তোমরা ভোর করো তদরূপ সূরা কাফের মধ্যে আল্লাহ সুবহান ওয়া বলেন প্রসাদ বেহান দে রবিকা কাবলা তুলু অসামসে ওয়াকাবলা নগরূব তোমরা তোমার প্রতিপালকের প্রশংসা পবিত্রতা ও মহিমা ঘোষণা করো সূর্যোদয় এবং সূর্যাস্তের পূর্বে তো এই আয়াতগুলো ওলামায় মহাকৃশিনগণ এ কথাই বলেছেন যে বিশেষ করে বিকাল বা সন্ধ্যার দিকে রাজগার আর সূর্য ডোবার আগে আগে আসর পর থেকে নিয়ে সূর্য ডোবা পর্যন্ত সময় তবে যদি সূর্য ডোবার পরেও যদি আদায় করে তাতেও কোনো সমস্যা নাই তেমনিও বেলার যে আজকার। তা ফজরের নামাজ পড়ার আগ মুহূর্তে পড়বে অথবা ফজরের নামাজ থেকে নিয়ে বেলা ওঠা পর্যন্ত ফজরের নামাজ থেকে নিয়ে বেলা ওঠা পর্যন্ত তবে যদি সূর্য ওঠার পরেও আদায় করে যে কে রাজকার করে কোনো অসুবিধা নাই যায় আছে তাহলে বোঝা গেল যে সকালবেলার যে কে হলো ফজর থেকে নিয়ে সূর্য ওঠা পর্যন্ত তবে যদি সূর্য ওঠার পরেও যদি যে কে রাজকার করে সকালের কোনো সমস্যা নাই বাকি আল্লাহ আলম সালাম সালামু আলাইকুম ও রহমতুল্লাহি